গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে কিছু কথা বলতে। আজকে আমি এই যে ভিডিওটা করছি এটা কোনো গল্প নয়, কোনো কাউকে নিয়ে পিএনপিসি করা নয়, একটা দুঃসংবাদ দিতেই তোমাদের কাছে ছুটে চলে এলাম। গত দুদিন ধরেই দেখছিলাম যে অভিজিৎ আমাদের মধ্যে নেই। তো সত্যি তোমাদের কাছে সত্যি খবরটা দিতে এলাম, সত্যি অভিজিৎ আর আমাদের মধ্যে নেই। এই খবরটা আমাকে একজন কমেন্ট করে যে দিদি তুমি কি জানো অভিজিৎ মারা গেছে, সত্যিটা কি তুমি জানো? তো সত্যি আমি জানতাম না, তাকেও আমি কমেন্টের উত্তরে লিখলাম যে আমি জানি না। তো তারপরে আমার কাছে অভিজিতের নাম্বার ছিল, ও আমাকে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে মেসেজ করতো বা কোনো ভিডিও পাঠাতো। তো সেখানে দাঁড়িয়ে আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় যে আমার কাছে তো ওর নাম্বারটা আছে, তাহলে একটু ফোন করে দেখি। তো সাথে সাথে আমি ফোন করলাম, আমি রাস্তায় ছিলাম, দেখো সিঁড়ি দিয়ে উঠেছি তো হাঁপাচ্ছি। তো ফোনটা করা মাত্র ওর মাসি ধরে ফোনটা, ও তারাপীঠ গিয়েছিল বন্ধুদের সাথে, সেখানেই গাড়ি অ্যাক্সিডেন্টে ও স্পট ডেথ হয়ে যায়। আর এই খবরটা মানে শোনার পর থেকে সত্যি বলছি একটা সেকেন্ডের জন্য, মানে যখন থেকে আমি দেখছি কেউ কেউ কমেন্ট করছে কোনো কোনো জায়গায় দেখছি যে অভিজিৎ নেই, সত্যি কি না জানাও, কেউ সত্যিটা বলতে পারছে না। তো জানি না কে জানে না জানে, তবে আমি ওর বাড়ির লোকের সাথে এই মাত্র কথা বলেছি, জাস্ট 5 মিনিট হয়েছে। আমি ওদেরকে বললাম যে এরকম এরকম ব্যাপার, ওর সাথে আমার এরকমভাবে পরিচয় আর এইভাবে ওর সাথে আমার কথা হতো, তো আমি একটা ছোটো করে ভিডিও করবো ওর জন্য, আপনারা কিছু মনে করবেন না তো? তো বললো না না কেন মনে করবো, আপনার তো পরিচিত আর আপনারা একসাথেই কাজে জড়িত ছিলেন, তো নিশ্চয়ই করতে পারেন। তো ওর মাসির মুখ থেকে আমি সমস্ত ঘটনাটা শুনি এবং আমার মনে হয় যে এটা আমার সমস্ত ইউটিউব পরিবারের সকলকে জানানো উচিত, কারণ একটা সময় অভিজিৎকে নিয়ে যেভাবে সবাই মিলে উঠে পড়ে লেগেছিলো তার পিণ্ডি চটকাতে, কী বলবো বলো, কিছু আমাকে নিয়েও সে অনেক ভুলভাল ভিডিও করেছিল, কিন্তু কোনো সময় আমি তাকে কোনো নোংরা কথা বলিনি, তার বাবা মাকে নিয়ে কখনো কোনো নোংরা কথা বলিনি। আর আজকে সে নেই, আমার মনে হচ্ছে যে যেটুকুনিও আমি বলেছিলাম সেটুকুনিও হয়তো না বললেও ভালো হতো। আমি শুধু ওকে বলেছিলাম যে এরপরে যদি বাড়াবাড়ি হয় আমি থানা পুলিশের সাহায্য নেব, এইটুকু বলেছিলাম, ব্যাস, আর এর থেকে বেশি কিছু বলতে পারিনি, কারণ ও তো ছোট একটা বাচ্চা ছেলে আর ওকে কেউ বুদ্ধি দিত এটাও স্বীকার করেছিল যে আমাকে বলতো তোমাকে নিয়ে বলার জন্য। তারপর থেকে যে যখনও এই কথাটা বলে আমার কাছে ক্ষমা চেয়েছিল না, তারপর থেকে ওর প্রতি আমার কোনো রাগ ছিল না। আর ওর ভিডিওতে যদি দেখতাম তাহলে কমেন্ট করতাম ভালো ভিডিও কর, বড়দের নিয়ে কখনো কোনো বাজে কথা বলবি না, খারাপ ভিডিও করিস না, ভালো ভিডিও কর, পড়াশোনায় মন দে। এর বাইরে ওকে কোনো দিন কোনো একটা বাজে বুদ্ধি বা বাজে কোনো কথা বলার মতন কাউকে নিয়ে আমি কোনো দিন ওকে বলিনি। তো আজকে আমার এতটাই খারাপ লাগছে যে যে ছেলেটা বেশ মজার ছলে নানান রকম ভিডিও করতো আর খারাপ করতো, এটা একদম নিঃসন্দেহে খুবই খারাপ খারাপ ভিডিও করেছে, তো সেই সময় অনেকে ওর পিণ্ডি শ্রাদ্ধ করে দিয়েছে, সাথে ওর বাবা মা বাড়ির লোকজনের। তো আজকের দিনে সত্যিই ও একটা এমন জায়গায় পৌঁছে গেছে, মানে সেখান থেকে ও আর কোনো দিন কাউকে নিয়ে কোনো ট্রোল করতে পারবে না, কোনো বাজে কথা বলতে পারবে না, আর ওকে নিয়েও কেউ কোনো আর বাজে কথা আমরা বলতে পারবো না। তো সত্যি বলছি ভীষণ খারাপ লাগছে শুনে। আর যারা যারা জানতে চেয়েছো যে সত্যি কিনা ঘটনাটা, সত্যিই ঘটনা, ও রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারাপীঠ গেছিলো সেখানেই অ্যাক্সিডেন্টে ও মারা যায়, ও বন্ধুদের সাথে গিয়েছিল এবং স্পট ডেট হয়ে যায়। ওর মা এখন প্রচণ্ড কান্নাকাটি করছে, এখনও পর্যন্ত ওর মাকে নর্মাল করা যাচ্ছে না। ওর মাসির মুখ থেকে আমি সমস্ত ঘটনাটা জানতে পারি, তাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম, কারণ আমার কাছেও দুদিন ধরে আমি দেখছি কমেন্ট আসছে, অনেকে কমেন্ট করছে, আজকে আমাকেও একজন কমেন্ট করেছে, আমি তাকে বললাম আমি জানি না, সত্যি আমি তখন জানতাম না। তো তার ওই কমেন্টটা দেখার পরেই আমার মনে হলো যে করেই দেখি একটা ফোন, যে সত্যি কি মিথ্যা, অনেক সময় তো গুজবও ডটে, তো করে দেখলাম যে সত্যি ঘটনাটা ঠিক। তো আমাদের সকলের তরফ থেকে, আমার তরফ থেকে অভিজিতের জন্য একটা কি বলবো, সমবেদনা, তার আত্মার শান্তি কামনা, এটুকুনি করতে পারি, এর বাইরে আর কি করতে পারবো, অনেক দূরে থাকে, কাছাকাছি থাকলে হয়তো একটুখানি হলেও তার জন্য একটা ফুল মালা নিয়ে তার ফটোতে দিয়ে আসতাম, যদিও সে আমার মেয়ের বয়সী, মেয়ের থেকেও ছোট,
তো সেখানে দাঁড়িয়ে আমার ছেলে মেয়ের বয়সী, নাতি নাতনির বয়সী প্রায়, তো ওর প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা আমি জানালাম এই ভিডিওটার মাধ্যমে। অভিজিৎ, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, শান্তিতে থাকিস, আর ক্ষমা করে দিস সবাইকে যারা তোকে নিয়ে বাজে ভিডিও করেছে, যারা তোর বাবা মাকে অনেক অপমান করেছে, তাদের সবাইকে ক্ষমা করে দিস, আর তুইও ক্ষমা চেয়ে নিয়েছিস, এটাই সব থেকে আমার কাছে বড় কথা। ভালো থাকিস, তোর আত্মার শান্তি কামনা করি, আর এর থেকে আমার কিচ্ছু বলার নেই। আমার খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই খবরটা দেওয়ার ছিল, তাই আমি এই ছোট্ট ভিডিওটা ওর উদ্দেশ্যে করলাম। ভালো থাকিস অভিজিৎ, যেখানেই থাকিস ভালো থাকিস। একটা ছোট্ট ছেলে, তার ভবিষ্যৎ জীবনটাই সে মানে কাটাতে পারলো না। আমাকে বলতো আমি একটা ভালো চাকরি করব, এখন যেটা করছি করছি, হাত খরচ চলছে, একটা ভালো চাকরি করব, অনেক কিছু বলতো। আমার খারাপ লাগছে, সেই কথাগুলো এখন আমার মনে পড়ছে। তো যাই হোক, সবার জীবনে সব কিছু পূরণ হয় না, ভগবান যাকে যতটুকু দিন দেয় ততটুকুনই তাকে থাকতে হয়। তো চলো, তোমরাও একটু ওর জন্য প্রে করো, যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেখানে যেন ও শান্তিতে থাকে। চলো, টাটা।